আসসালামু আলাইকুম বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাঁচিয়ে দেবেন যাতে করে আমি যখনই নতুন কোন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজ আমি ভিন্নভাবে পালং শাকের পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজে সরলভাবে কীভাবে ক্রেসপি আপনারা পকোড়া বানাবেন পালং শাকের সেই রেসিপি আমি আপনাদের সাথে সহজ সরলভাবে শেয়ার করলাম ভালো লাগ আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন দেরি না করে দেখেন রজাকে আমার আজকের রেসিপি আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এক চুটকি হলুদ গুঁড়ো এক চুটকি জিরে গুঁড়ো এক চুটকি ধনে গুঁড়ো এক চুটকি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ টেবিল স্পুন বেকিং সোডা ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব তারপর পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালোভাবে বেসনটাকে ফাটিয়ে নেব বেসনটা কিন্তু ভালোভাবে না ফাটালে ক্রিস্পি হবে না পকোড়া ক্রিস্পি হবে না তাই ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট আমাদেরকে ফেটিয়ে নিতে হবে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল এবার আমি একটা একটু পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি গাঢ় হবে না এরকম ঠিক এরকম একটা থিকনেস হবে ব্যাটারটার এটা আমি সাইড করে দিচ্ছি এখানে নিয়েছি আমি ছোট ছোট পাতা পালং শাকের নিয়েছি কুড়ি থেকে পঁচিশ পিস আছে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল নিয়েছি গরম হয়ে হওয়ার জন্য আমি এখানে একটা ব্যাটারের গোল আমি দিলাম যখন দেখব ওটা উঠে এসছে ওপর দিকে তখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে পালং শাকের আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিয়েছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু পরিবার সাথে সব সাবস্ক্রাইব করবেন আমি উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আমি একই প্রসেসে সবগুলো ভেজে নেব আমি একটা কাপড় নিয়েছি আপনারা যারা টিস্যু পেপার নিতে পারেন এই দেখুন আমি সব পকোড়াগুলো কিন্তু আমি একই প্রসেসে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি ক্রিস্পি হয়েছে এত সহজে এত সুন্দর পকোড়া তৈরি করা সত্যি অসাধারণ একটা বিষয় দেখতে পাচ্ছেন কতটা টেস্টি লাগছে খেতে অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ